আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে সবক দিতেছেন। হে মুসলমান, দিলের কান লাগায় শুনে যাও, যারা গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তারা আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ আমাকে আপনার দুনিয়াতে আবার পাঠান। فرجعنا نعمل صالحا فرجعنا نعمل صالحا আমার আল্লাহ তাআলা বলবেন, হে আমার গোলাম, আরে আমি 50 বছর 60 বছর হায়াত দিয়েছিলাম, সেই সময়টারে তুই কদর করিস নাই, মূল্যায়ন করিস নাই, আবার আমার কাছে বলিস আমার দুনিয়াতে তোরে পাঠাইবার জন্য। আপনারাও বলবেন, আমরাও বলবো যখন ধরা পড়ে যাব, ওয়াল্লাহ আমি দুনিয়ার মধ্যে যাওয়ার পর আর তোমার নাফরমানি করব না, সারা রাত্র নামাজের মধ্যে কাটায় দেব, সারা রাত্র তোমার জিকিরের মধ্যে কাটায় দিব। ফারজিআনা নামাল সলিহা, আমাকে আবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও, আমি তোমার ইবাদত বন্দেগী করতে করতে আমার সময়টা কাটাবো। আবার আল্লাহ পাক সেদিন বলবেন, হে নাফরমান, আমি তোকে দুনিয়ার জমিনে একদিন দুই দিন নয় বহু সময় দিয়েছিলাম, হে মুরব্বি বাবা দিলের কান লাগায় শুনিয়া যান। এমন মুরব্বি আছে দাড়িগুলো পাকা ধরেছে, তারপরেও মসজিদের মধ্যে যাইতে মনে চাই না, এই সময় তার নাই। এই লোকগুলো একদিন আমার আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ আবার তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও, আমি তোমার ইবাদত বন্দেগী এত বেশি করে করব, আমি তোমার হলি হইয়া দুনিয়া থেকে বিদায় হব। আমার আল্লাহ তাআলা বলেন, না না রে না, আমি তোদেরকে দুনিয়ার জমিনে কি জন্য পাঠিয়েছিলাম আমি কোরআনে জানাইয়া দিয়েছিলাম। আফহাসিবতুম আল্লামা খলাকনাকুম, হে আমার বান্দা, আমি তোদেরকে দুনিয়ার জমিনে অনর্থক বানাইছিলাম না, আমি তোদেরকে দুনিয়ার জমিনে এমনিতে পাঠিয়েছিলাম না, আমি তোদেরকে দুনিয়ার জমিনে কি জন্য পাঠিয়েছিলাম। তোরা মনে করেছিস যেইভাবে মনে চাই সেইভাবে তোরা চলবি, না না, যেইভাবে মনে চাই সেইভাবে চলার জন্য তোদেরকে আমি পাঠাইলাম, আমি তোদেরকে সেইভাবে চলার জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা কোরআনে তোদেরকে এই কথাটাও জানাই দিয়েছিলাম, মা খলাকাতুল জিন ওয়ালইনসা ইল্লা লিয়াবুদু। ও আমার বান্দা, তোমরা মনে করেছ আমি তোমাদেরকে অযথা দুনিয়ার জমিনে পাঠাইলাম, না, আমি তোমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি কিন্তু কোরআনে তোদেরকে জানাইয়া দিয়েছিলাম। তারপরেও মসজিদের মাইক থেকে আজান হয়েছে, তোরা আজান না শোনার ভান করে তোরা মসজিদটাকে ওভার টিক করে তোরা তোদের কাজে লাগিয়ে যাইতি, খবরদার আর সুযোগ দেওয়া হবে না। যা, যে আমল করেছিস আল্লাহ পাক বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করেছে আমি আল্লাহ তাকে তার প্রতিদান দিয়ে দেব, আর যারা যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে এসেছে তার প্রতিদানও আমি আল্লাহ তাকে আযাব দিয়ে তাকে আমি পোষায়া দিই। এই জন্য বলতেছিলাম সকলেই কিন্তু ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই, পারবেও না। আমার আল্লাহ যাদেরকে তৌফিক দেন তারা যদি কেউ ভালো কাজের মধ্যে আসতে। আমি
আপনাদেরকে বলি সারা দুনিয়ার মানুষ বয়ান করবে আমার নবী যে বয়ান করে গিয়েছেন নবীর থেকে এত বড় ওয়াইজ দুনিয়ার মধ্যে আর কেউ আসবে জোরে বলেন আমার আপনার পয়গম্বর যে বয়ান করে গিয়েছেন উম্মতকে যে নসিহত করে গিয়েছেন এত বড় বড় নসিহত করে নেওয়ালা মানুষ কি আল্লাহ দুনিয়াতে আর পাঠাবে আমার নবীজির কথা কি সবাই মানছে সবাই কি কালিমা পড়েছে সবাই কালিমা পড়ে মুসলমান হয়েছে সবাই কিন্তু মুসলমান হয় নাই নবীজির কথা কেউ মেনেছে আবার কেউ নবীজির বিরোধিতার মধ্যে লেগে গিয়েছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি সাধারণ একজন মানুষ রাসূল যখন মেরাজ থেকে আসলেন বললেন হে আবু বকর শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উর্দ্ধ আকাশে ভ্রমণ করাইলেন আল্লাহর কাছে আমাকে নিয়ে গেছেন জান্নাত জাহান্নাম থেকে আসছি সঙ্গে সঙ্গে বলেন সাদ্দাক দয়া রাসূলুল্লাহ আপনি যেই কথাগুলো বলেন অবশ্যই তা আমি বিশ্বাস করি এবং সত্য সুবহানাল্লাহ জুড়ে বলেন আর আবু জাহেল কি বলছিল আবু জাহেল কি উত্তর দিয়েছিল এইজন্য আমার নবী বলেছেন আবু বকর তুমি শুধু আজ থেকে আমার বন্ধু না তুমি হলে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ আবু বকর সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন আমি যাকে ইসলামের কথা বলেছি তারা যাচাই বাছাই করে তারপরে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন একমাত্র তুমি আবু বকর কোনো কিছুই আমাকে প্রশ্ন করো নাই প্রশ্ন না করে আমি যেটাই তোমাকে বলেছি সেটাই তুমি মেনে নিয়েছো এই জন্য তুমি সত্যবাদী তুমি তোমাকে আমি উপাধি দিয়ে দিলাম তুমি হলে আবু বকর সিদ্দিক সেদিন থেকে হযরতে আবু বকরের নামের সঙ্গে আবু বকর সিদ্দিক উপাধি লাগছে সুবহানাল্লাহ নবীজির মতো এত বড় ওয়াইজ আর দুনিয়ার জমিনে আগমন করবেন আর আসবেও না আমার আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান দিয়েছে এত মর্যাদা দিয়েছে কি জন্য দিয়েছে শুনিয়া যাও আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে যখন দিনের দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম আবু বকর বলেছেন নবীজি আমি আবু বকর আপনার কথা সর্বপ্রথম স্বীকার করিলাম আপনি হলেন সত্যবাদী আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না নবীজি আর একটা মুহূর্ত দেরি করবেন না এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন আর তার বিদ্রোহ পার্টি যারা ছিল নবীজিকে কত কষ্ট দিয়েছে সেটা পরে আসবে আল্লাহ নবী বলেন হে আবু বকর হে আবু বকর তুমি আমাকে প্রশ্ন করলে না আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে ভ্রমণ করাইয়া আল্লাহ তাআলার আরশে নিয়েছে জান্নাত দেখাইলো জাহান্নাম দেখাইলো এত আশ্চর্য ঘটনা শোনার পর তুমি আমাকে একটা বারের জন্য প্রশ্ন করলে না এটা কেমন করে সম্ভব হযরত আবু বকর বলেন নবীজি আমি শৈশবকাল থেকে আপনার সঙ্গে আছি আমি কোনোদিন তা দেখি নাই আপনি কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কোনোদিন কথা বলেন নাই আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পাই নাই আপনি কাউকে গালি দেন নাই আপনি কারো টাকা পয়সা গুলো মেরে খান নাই অথচ তারা কাফের মুশরিক তাদের জমানো টাকাগুলো আপনার কাছে জমা রাখে তারাও আপনাকে বিশ্বাস করে নবীজি এই জন্য আমি আপনাকে প্রশ্ন না করে বিনা প্রশ্নে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি সুবহানাল্লাহ নবীজি বলেন আবু বকর আমার আল্লাহ তাআলা তোমাকে যে সুসংবাদটা দিয়েছে
তুমি আজ শুধু আবু বকর নয়, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর, উনি যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর ওনার গোত্রের মানুষগুলো ওনার উপরে ইস্টিম রুলার চালু করে দিয়েছে। নির্যাতন নিপীড়ন যখন ওনার উপরে শুরু হয়েছে, ওনাকে এক পর্যায়ে মারতে মারতে জমিনের মধ্যে বেহোশ করে পড়েছে। মেয়রের মধ্যে বেহোশ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলেন, হে আবু বকর, হে মুহাম্মদ, হে আবু বকর, তুমি আব্দুল্লাহর সাথে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছ, এই জন্য তোমাকে এরা এমন ভাবে মারধর করলো। তুমি কি জন্য কালিমা পড়ে মুসলমান হয়েছে? তুমি আমাদের ধর্মে ফিরে আসো। আল্লাহর নবীর সাহাবি হযরত আবু বকর ডাক দিয়া বলেন, আম্মাজান, আমি যেই ধর্মটা গ্রহণ করেছি এটা সাধারণ কোন ধর্ম না, এটাই হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ, মাগাম আমার তাকে মারতে পারে, কাটতে পারে, তারপরেও আমার নবীজি কেমন আছে এটা আমার আগে বলো। আমার আল্লাহ তাআলা আমার আপনার মায়ের নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন আদেশ করলেন, হে মুহাম্মদ, আপনি এবার তাদের মাঝে ইসলামের দাওয়াত শুরু করেন, কিন্তু প্রকাশ্যে না, লুকায়া লুকায়া আপনি ইসলাম ধর্ম গ্রহণ, আপনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার আপনার নবীজি ইসলামের দাওয়াত কাফেরদের মাঝে কে কে লুকায় লুকায় দিচ্ছে। আমার নবীজি যখন লুকায় লুকায় ইসলামের দাওয়াত কাফেরদের মধ্যে দে, নবীজি মনের মধ্যে ভীষণ একটা ব্যথা নিয়ে গড়ের সামনে যায়। গড়ের সামনে যাওয়ার পর নবীজি মনে মনে ভাবতেছে, আমার যে বিবি হযরতে খাদিজা মক্কার মধ্যে সব থেকে ধনাঢ্য একজন মহিলা, আমি বাহিরে লুকায় লুকায় দাওয়াত দেব, কিন্তু আমার বিবি যদি আমার কথাটা গ্রহণ না করে, এর থেকে বড় কষ্টের বিষয় আর কি হইতে পারে? আল্লাহ নবী হযরত খাদিজার দরজার সামনে গিয়ে দাঁড়ান। হযরতে খাদিজাতুল কুবরা কি নবীজি ডাক দিয়া বলেন, নবীজি আপনাকে পেরাশানি মনে হচ্ছে, অস্থির লাগতেছে, আপনার কি হয়েছে আপনি বলেন। আমার নবীজিকে আম্মাদের বলেন, আপনার কি হয়েছে আমাকে বলেন। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, নবীজি গো আপনি নিশ্চিন্তে আমার কাছে বলতে পারেন। আমার নবীজি আম্মাজানকে ডাক দিয়া বলে, ও খাদিজা, আমার আল্লাহ তাআলা আমাকে নবুয়াত দান করেছে, ও খাদিজা আমি তোমাকে দাওয়াত দেব কেমন করে, আমি চিন্তার মধ্যে আছি, তুমি যদি আমার কালিমা গ্রহণ না করো এই বিষয়টা নিয়ে আমি পেরেশানি করতেছি। আম্মাদার বলেন, নবীজি আমি আপনাকে সামান্যভাবে এমনিতে কিন্তু আমি আপনার কাছে বিবাহ হই না, বিয়ে আপনাকে করি নাই। নবীজি আপনার বহু অলৌকিক ঘটনা আমি শুনেছি, বহু অলৌকিক ঘটনা আমি শুনিয়া যাচাই বাছাই করিয়া আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি।
আমি অপেক্ষা করতেছিলাম কখন আপনি আমাকে ইসলামের দাওয়াত দেন ও নবীজি আর আমি দেরি করতে চাই না আমি আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন আমার নবীজির হাতে হাত রেখে আম্মা জান হযরতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন ও সাতবার এর মা বোনেরা শুনেন ওনার এত টাকা পয়সা সবগুলো ইসলামের জন্য বিসর্জন দিয়ে গেলেন ইসলামের জন্য সব টাকাগুলো এত টাকা কিতাবের মধ্যে আসছে মক্কার মধ্যে সব থেকে ডনাট ব্যক্তিদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটাও ছিল মহিলাদের মধ্যে না সমস্ত যারা বড় লোক এই লিস্টের মধ্যে সর্বপ্রথম না হয় সবার উপরে ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এত টাকার মালিক ছিলেন বিশাল ব্যবসা ছিল নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন সমস্ত টাকা পয়সাগুলো ইসলামের তরে আল্লাহ আমলা নবীর কদমে সঁপে দিয়েছেন নবীজি সমস্ত টাকা পয়সাগুলো আপনি ইসলামের তরে ব্যয় করেন আমার বিন্দু মাত্র কষ্ট নাই সুবহানাল্লাহ জোরে বলেন হযরতে খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর বাবা নাই মা নাই দাদার সংস্রবে ছিলেন দাদাও বিদায় হয়ে গেলেন গার্জিয়ান বলতে কে হযরতে খাদিজাতুল কুবরা ওনারও মৃত্যুর সময় যখন হয়ে গেল আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত দিয়ে গোরের মধ্যে প্রবেশ করলেন গোরের মধ্যে প্রবেশ করার পরে তাকায় দেখে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে আমার নবীজি বলেন খাদিজা কি হয়েছে তোমার কি হয়ে গেছো তুমি কি জন্য কান্না করো আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন নবীজি আমি আপনার কাছে জীবনে কোনো কিছু ইচ্ছাই নাই আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু ইচ্ছাই নাই আজকে আমি চারটা বিষয় আমি আপনার কাছে আবদার করব আপনি কি আমার এই চারটা আবদার রাখবেন আমার নবীজি ডাক দিয়ে আমার খাদিজা মক্কার সব থেকে টাকা পয়সার মালিক তুমি ছিলে তুমি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছো স্বামী হিসাবে গ্রহণ করার পর তোমার অসংখ্য টাকা পয়সাগুলো ইসলামের করে ব্যয় করেছ আমার ইসলামের দাওয়াত ইসলামের কাজ করতে সহযোগিতা তুমি করেছ তারপরেও তুমি কোনো দিন আমি স্বামীকে আমি স্বামীর দিকে কোনোদিন বেজার হইয়াও একদিন তাকাও নাই হাসি মুখে সব সময় আমাকে গ্রহণ করেছ রে খাদিজা আমি দিনের দাওয়াত দেওয়ার পর আমি যখন ঘরের মধ্যে আসিয়া দরজার সামনে দাঁড়াইয়া কোনোদিন দুইটা ডাক দেওয়া লাগে না রেখা দিজাম তুমি সব সময় একটা ডাক দেওয়া মাত্রই দরজা খুলেছো একা দিজাম তুমি আমার সাথে যে ব্যবহার করেছ মাঝে মাঝে আমি আশ্চর্য হয়ে যাইতাম গভীর রজনী আমি খাদিজাকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খাদিজা কেমন করে দরজা খুলে ফেলে আম্মা জান বলেন নবীজি আপনার মা নাই আপনার বাবা দুনিয়ার জমিনে নাই আমি খাদিজা গোরের ভিতরে দেখি আর আপনি দিনের দাওয়াত বাহিরে আপনি দিনের দাওয়াত প্রচার করেন আপনি যে পরিমাণ
যে সময় পর্যন্ত গোরের ভিতরে প্রবেশ করেন না আমি খাদিজা কোনদিন বিছানার মধ্যে আমি আমার পিঠটা লাগাই নাই সুবহানাল্লাহ কখন আপনি গোরের ভিতরে আসবেন কখন জানি আপনাকে কাফের দলের আক্রমণ করে বসে এই জন্য আমি খাদিজা কোনদিন বিছানার মধ্যে আপনি আসা না পর্যন্ত আমি আমার পিঠটা লাগাই না আম্মা জানে বলেন নবীজি আমি আমার জিন্দেগিতে আপনার কাছে কোনো কিছু চাই না আমি চাইটা আপনার আপনার কাছে রাখতে চাই আপনি কি আমার আপনার কোলে রাখবেন ও মা বোনেরা একটু দিলের কান লাগায় শুনো এক নাম্বার আপনার হল আমি খাদিজা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আপনি নবীজি আপনার ব্যবহারের একটা জামা দিয়া আমার কাফন দাপন আপনি করবেন আমার গোসলটা আপনি নিজে করাইবেন আমার মন সাক্ষী দেই আপনার ব্যবহারের জামাটা যদি আমার পরনের মধ্যে দেখে আমার কাফন হয়ে যায় মন কার না কিনা যখন আমাকে কবরের মধ্যে প্রবে আমাকে সওয়াল করবে আমি বিনা ভয়ে তার উত্তর দিতে পারব আপনার নিজের হাতে যখন আমার শরীরটাকে দলিয়া দলিয়া গোসল করাইবে ফেরেশতারা আমাকে কোনোদিন আঘাত করতে পারবে না নবীজি এইটা হলো আমার প্রথম আবদার দুই নম্বর আবদার হলো আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব নবীজি আমার জানাজার নামাজ আপনি নিজে পড়াইবেন নবীজি বলেন ও খাদিজা আমি তোমার দুইটা আবদার গ্রহণ করলাম তিন নম্বর আবদার হলো নবীজি আপনি নিজের হাতে আমারে আপনি খবরের মধ্যে শোয়াইবেন নবীজি বললেন তোমার এই আবদারটাও আমি মঞ্জুর করলাম চার নম্বর আবদার হলো আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে সঙ্গে সঙ্গে আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে আমাকে সওয়াল জবাব দেওয়া করার জন্য আপনাদের কবর আসবে কিনা জোরে বলেন সাত বাইরের মানুষের কবর আসবে না সকলের কবর আসবে নবীজি আমার চার নম্বর আবদার হলো আমাকে যখন কবরের মধ্যে শোয়া রাখবে সবাই আমার জানাজা করিয়া বাড়িতে চলে যাবে আমি খাদিজার কবরের সামনে আপনি দাঁড়ায় থাকবেন যতক্ষণ না পর্যন্ত আমি ফেরেশতাদের সওয়ালের উত্তর না দিতে পারব ততক্ষণ পর্যন্ত নবী আমার কবরের সামনে দাঁড়ায় থাকবে আমার নবীজি চোখের পানি ছেড়ে দেয় ও খাদিজা হঠাৎ তুমি আমাকে কি জন্য এই আবদার গুলো করো ঠিক আম্মা জান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আবার আপনার নবী নিজের হাতে গোসল দিলেন নিজের জামা দিয়া কাফনের ব্যবস্থা করলেন নিজে কবরের মধ্যে শুয়াইলেন নিজে জানাজার নামাজ পড়াইয়া কবরে শুয়াইলেন দাফন করার পরে সবাই যখন বাড়িতে চলিয়া যায় আমার আপনার নবী কবরের উপরে দাঁড়াইয়া সামনে দাঁড়াইয়া কাঁদতেছে ও আল্লাহ
সংকট টাকাগুলো ইসলামের তরে খরচ করেছে আমাকে ডাল হিসাবে আমার কে ছায়ার মতো আমার পিছনে লেগেছিল গো আজকে খাদিজা দুনিয়া থেকে বিদায় হইয়া যায় আমার খাদিজা যত কন্যা পর্যন্ত ফেরেশতাদের সওয়ালের প্রশ্নের উত্তর যেই বহন পর্যন্ত না দিতে পারবে আমি নবীজি কবরের পাশ থেকে যাব না সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দে হে জিব্রাইল যাও যা রে আমার বন্ধুরে আমার সালাম দে আর এই সুসংবাদটা শুনায়া দে খাদিজার প্রশ্নের সওয়াব আমি আল্লাহ তাআলা নিজে দেওয়ার জন্য জিম্মাদারি নিলাম সুবহানাল্লাহ যে খাদিজা ওনার জিন্দেগিতে দুইটা বালিশ ব্যবহার করে নাই এক বালিশের মধ্যে ওনার জিন্দেগি কাটাইছে জিন্দেগিতে দুইটা প্লেটের মধ্যে খাবার খায় নাই একই প্লেটের মধ্যে খানা খাইতেন উনি যদি চিন্তা করতেন স্বর্ণের বালিশের মধ্যে ঘুমাইতে পারত স্বর্ণের চামচ দিয়ে খাবার খাইতে পারত স্বর্ণের প্লেটের মধ্যে খাবার খাইতে পারত সব টাকা পয়সাগুলো ইসলামের তরে হযরতে খাদিজাতুল কুবরা কুরবান করে গিয়েছেন সুবহানাল্লাহ সেই খাদিজার কবরের বই সুবহানাল্লাহ আর আমাদের খাদিজাদের কি বই আমাদের এলাকার যে খাদিজা আছে তাদের কি রকম বই টাউনের মধ্যে রাস্তাঘাটে যেইভাবে মরে যায় সেইভাবে চলে কবরের চিন্তা বিন্দুমাত্র করে না ঠিক কি না আমার আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বর কি বলেছেন মনে আসেনি এ আমার বন্ধু আপনি আবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন একে একে সাহাবা কেরাম মুসলমান হইতে লাগলেন মুসলমান হইতেছে আর কাফেরের দলেরা এই প্রশ্ন এই কথাগুলো শোনার পরে আম্মাদার যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহর নবী দিনের দাওয়াত যখন কাফেরদের কাছে লুকায়া লুকায়া দেয় আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায়া যখন আমার মাওলার কুদরতি কদমে সেজদা দেয় সেজদা দেওয়ার সময় কাফের দল আজকে তো আমি আপনি মসজিদের মধ্যে সেজদা দিই শুনেন কাফেরের দলেরা নবীজির মাথার উপরে ওছা উটের নারী বুড়ি গুলো আমার নবীজির মাথার মধ্যে দিয়া দিতেন এইভাবে যখন কষ্ট করতে করতে সাহাবায়ে কেরামদের যারা ঈমান আনায়ন করেছে যারা মুসলমান হয়েছে তারা যখন আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে নবীজিকেও তারা কষ্ট দিতেছেন সাহাবায়ে কেরামদেরকেও কষ্ট দিচ্ছে আমার আল্লাহ তাআলা নবীজিকে জানাইয়া দেয় ও আমার বন্ধু আমি আল্লাহ তাআলা যেদিন আপনাকে অনুমতি দেব মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন নবীজি হিজরত এমনি করে নাই শুনেন কত কষ্ট করেছেন নিজের বাপ দাদার দেশ ত্যাগ করে মদিনায় গেছে এমনি গেছে আপনাদেরকে যদি সাতবাড়িয়ার মানুষ যারা আছেন আপনাদেরকে আপনার বাপ দাদার বিটা থেকে যদি আপনাকে বঞ্চিত করিয়া এলাকাবাসী আপনাকে তাড়াইয়া দেয় আপনার কেমন লাগবে ভালো লাগবে কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে যদি যারা মাতাব্বর আছে এলাকার সকলেই মিলে আপনাদেরকে এলাকা থেকে তাড়াইয়া দেয় বিষয়টা আপনার কেমন লাগবে আনন্দের না বিরহের আনন্দের না বিরহের আমার আপনার নবীর বেলাও এমনটাই হয়েছিল